অবশেষে জমে উঠল নাস। এফডিসিতে জমকালো সেট ফেলে বুধবার 18ই নভেম্বর হয়ে গেল নবাব এলএলবি সিনেমার পার্টি গানের শুটিং। এই গানের বিশেষ চমক হিসেবে অংশ নিয়েছেন নাচের শিল্পী সেরা নাচি এ খ্যাত হৃদি শেখ। হৃদি শেখের সঙ্গে নাচে অংশ নেন সিনেমার নায়ক শাকিব খানও। নাচে গানে দুজনে মাতিয়ে রেখেছেন এফডিসি, বিষয়টি জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। অনন্য মামুন বলেন, অনেকেই ভুল করছেন গানটিকে আইটেম সং বলে, এটি মূলত গল্পের প্রয়োজনে একটি পার্টি সং। আমি শুরু থেকেই গানটি নিয়ে বেশ কিছু পরিকল্পনা করে চমকের ঘোষণা দিয়েছিলাম, অবশেষে হৃদি শেখকে পেয়ে ভালো লাগলো। শাকিবের সঙ্গে কেমন নাচলেন হৃদি, এমন প্রশ্নের উত্তরে অনন্য মামুন বলেন, জাস্ট ওয়াও, হৃদি দারুণ নাচেন। আর আমাদের নায়ক শাকিব খানের নাচের খ্যাতি নিয়ে নতুন করে কিছুই বলার নেই, দুজনের অসাধারণ পারফরমেন্স করেছেন এই গানে, পর্দায় গানটি দেখে দর্শক মুগ্ধ হবেন। রাশিয়ান নাগরিক হৃদি শেখ নাচ শিখেছেন রাশিয়াতেই। তিনি চ্যানেল আই আয়োজিত সেরা নাচিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই প্রথম কাজ করলেন বাংলাদেশি কোনো সিনেমার গানে। চিল করব চিল শিরোনামের এই গানটি শাকিবের সঙ্গে কোমর দোলাতে দেখা যাবে তাকে। এই গানে হৃদির অন্তর্ভুক্তি শাকিব ভক্ত তথা সিনেমা প্রেমীদের মধ্যে উত্তেজনার জন্ম দিয়েছেন। প্রসঙ্গত, করোনাকালীন বিরতি কাটিয়ে নবাব এলএলবির মধ্যে দিয়ে শুটিংয়ে ফিরেছেন শাকিব খান। এই সিনেমায় তাকে দেখা যাবে একটি প্রতিবাদী উকিলের চরিত্র প্লে করতে। এখানে তার বিপরীতে আছেন মাহিয়া মাহি এবং অর্চিতা স্পর্শিয়া। তো প্রিয় ভিউয়ার, শাকিব খান এবং হৃদি শেখের নতুন এই পার্টি সংটি কেমন হতে পারে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। বিনোদনের নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন সিনেপ্লেক্স বাংলা।